আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমরা দেখাবো আপনারা যারা জার পানি করতে চান জার পানি ব্যবসা পানির ব্যবসা যারা করতে চান পানির ব্যবসা করার জন্য কি কি ধরনের মেশিনপত্র লাগবে এবং পানির ব্যবসা কিভাবে করলে আপনি বিএসটিআই অনুমোদন পাবেন কোন মেশিনে আপনি বিএসটিআই অনুমোদন পাবেন কিভাবে জারে পানি ভরলে আপনি বিএসটিআই অনুমোদন পাবেন এবং সরকারি সরকার অনুমোদিত মেশিনগুলো চেহারা কেমন হয় সরকার অনুমোদিত মেশিনগুলোর রুম কেমন হয় আজকে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি আছি আকিদুল ইসলাম একজন পানি বিশেষজ্ঞ বিএসসি এমএসসি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ওয়াটার ট্রিটমেন্টে আমি দশ বছর যাবত এই লাইনে আছি আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের একটি ফ্যাক্টরিতে এটা হচ্ছে একটি পানির ফ্যাক্টরি পানির ফ্যাক্টরিতে প্রবেশের সময় প্রবেশের সময় আপনারা দেখতে পারবেন যে এই জায়গাগুলোতে আপনার ওয়াটার ট্রিটমেন্ট যে রুম এই রুম আলাদা থাকবে বা ড্রেস চেঞ্জ করার যে রুমটা আপনার প্রত্যেকটা সেকশান আলাদা আলাদা করে আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনারা এখানে সরকারি কোনো লাইসেন্স পাবেন না এবং এখানে কোনো হাইজিন মেনটেনও হবে না আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিতে এখানে ওয়াটার ট্রিটমেন্ট যে সেকশনটা এটা পুরোপুরি থাই গ্লাস দিয়ে আটকানো এটা হচ্ছে একটা গাজি ট্যাঙ্ক গাজি ট্যাঙ্ক থেকে আপনার এখান থেকে যে পাইপ আছে এখান থেকে গাজি ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে এখান থেকে একটা পাম্পে আসছে পাম্পের মাধ্যমে এখানে তিনটি করে তিনটি ভেসেলে আসছে ভেসেলের মাধ্যমে পানির প্রি ট্রিটমেন্ট হয়ে রিভার শশমস্তি সেকশনে যাচ্ছে রিভার সসমস্তিষ সেকশনের মাধ্যমে পানিটি পুরোপুরিভাবে মিনারেল হয়ে একটা স্টিল ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে এই সেকশনটি পুরোপুরিভাবে আপনার ওয়াটার একটি একটি ওয়াটার ট্রিটমেন্টে এই সেকশনটি সম্পূর্ণরূপে আলাদা থাকবে এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট সেকশন পাশে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো অটোমেটিক জারে পানি ভরা অটোমেটিক জার ওয়াশ করা এবং অটোমেটিক ক্যাপ লাগানো মেশিন আপ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার ট্রিটমেন্ট মেশিন এবং আপনার যে জারের পানি ভরার যে এবং ওয়াশিং ফিলিং ক্যাপিং যে মেশিনটা এটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা রুমের মধ্যে আপনাদের রাখতে হবে বিএসটিআই নিয়ম অনুযায়ী এখন আমি আপনাদেরকে দেখাবো যে পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাজি ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের মধ্যে আপনারা মাটির নিচ থেকে পানি উঠিয়ে বা ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে টিউবওয়েল বা যে কোনো সোর্স থেকে পানি উঠিয়ে প্রথমে এই ট্যাঙ্কটার মধ্যে রাখবেন এটার নাম হলো র ওয়াটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা আপনাকে সাপ্লাই করতে হবে আপনি এই ট্যাঙ্কটা আপনি ব্যবস্থা করবেন এই ট্যাঙ্কের পরে এই যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি হলো আমরা সাপ্লাই করব এই পাম্প এবং যত মেশিনারি আছে সবই আমরা সাপ্লাই করব প্রথম যে ভেসেলটি এটির মাধ্যমে হলো পানির আয়রন দূর হয় সেকেন্ড ভেসেলের মাধ্যমে পানির ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার এগুলো রিমুভ করা হয় আর থার্ড যে ভেসেলটি এটির মাধ্যমে পানির হার্ডনেসটা দূর করা হয় এই তিনটি ধাপে এখানে আসলে প্রি ট্রিটমেন্ট হবার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাল একটা বালতি এটার মধ্যে হলো লবণ গোলানো থাকে ওই লবণটা দিয়ে হলো রেজিনটাকে রিজেনারেট করতে হয় এরপরে এটা হচ্ছে সাদা যে এই যে লম্বা ব্যাপারটা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো রিভার্স অসমোসিস মেম্রেন আর পাশে যে বড় খারাপ পাম্পটি দেখতে পাচ্ছেন এটা হলো ভার্টিক্যাল মাল্টিস্টেজ পাম্প এই ভার্টিক্যাল মাল্টিস্টেজ পাম্পের মাধ্যমে প্রেশারাইজ প্রেশার প্রেসার দিয়ে এটাকে পানিটাকে পিওর করা হয় আর উপরে যে চারটি চার চারটি আটটি যে ইন্ডিকেশন ল্যাম্প এবং সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে হলো এই পুরো মেশিনটি আসলে এই পেপ এই প্যানেল বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে পানিটি সম্পূর্ণরূপে হানড্রেড পারসেন্ট পিওর হয়ে আলট্রাভায়োলেট ডিজিনফেকশন হয়ে এই স্টিল ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে এই স্টিল ট্যাঙ্কগুলো হচ্ছে তাইওয়ান ট্যাঙ্ক খুবই উন্নত মানের ট্যাঙ্ক এই ট্যাঙ্কের স্থায়িত্ব অনেক বেশি এই ট্যাঙ্কের মধ্যে পানিটা যখন থাকে পানিটা হান্ড্রেড পারসেন্ট ঠান্ডা থাকে পিওর থাকে পানিটা মিনারেল মিনারেল ওয়াটারটা এই এই ট্যাঙ্কের মধ্যে এসে জমা হয় এবং এই ট্যাঙ্ক থেকে আবার এই ট্যাঙ্ক থেকে আবার পাশে আর রুম করা হয়েছে গ্লাস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক থেকে পাইপলাইন হয়ে এই মেশিনটার মধ্যে এসে জমা হয় এটা এটা হচ্ছে অটোমেটিক জার ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং মেশিন আপনারা যদি এই মেশিনটা না নেন তাহলে আপনারা কিন্তু বিএসটিআই পাবেন না আপনারা যারা বিএসটিআই লাইসেন্স করতে চান শুধুমাত্র তাদের জন্য আমি দেখাচ্ছি যে ট্যাঙ্ক থেকে আলট্রাভায়োলেট ডিস মাধ্যমে অ্যারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া এটা পুরোপুরিভাবে দূর হয়ে এখানে পাইপলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই 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 যে স্টিলের ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হলো আলট্রাভায়োলেট ল্যাম্প আলট্রাভায়োলেট ল্যাম্পের কাজ হল পানির জীবাণুটা অ্যারোবিক অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াটা ভাইরাস ব্যাকটেরিয়া দূর দূর করা এই এই ভাইরাস ব্যাকটেরিয়া দূর হয়ে পাইপের মাধ্যমে পানিটি চলে আসবে এই মেশিনটার মধ্যে এটা হচ্ছে অটোমেটিক জার ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিন এটার মধ্যে জারটাকে ঢুকিয়ে দিলে অটোমেটিকভাবে জারটা ওয়াশ হবে জারে পানি ভরবে এবং জারে ক্যাপ লেগে এখান থেকে বের হয়ে যাবে এই মেশিনটি সম্পূর্ণরূপে স্টেনলেস স্টিল একটি মেশিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেনের মাধ্যমে এটা অটোমেটিকভাবে পানিটাকে টেনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই হলো এই মেশিনের কাজ এই মেশিনটি সম্পূর্ণরূপে অটোমেটিক এবং পিএলসি কন্ট্রোল এই ধরনের অটোমেটিক যার ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিন যদি আপনি না থাকে আপনি যদি হাত দিয়ে পানি ভরেন আপনি যদি ম্যানুয়াল মেশিন দিয়ে পানি ভরেন আপনাকে কখনোই সরকার লাইসেন্স দিবে না কারণ পানি একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি এটাকে হাত দিয়ে যেন তেনভাবে এই পানিটাকে ভরা যাবে না এবং এই যে রুমটা রুমগুলো অবশ্যই আলাদা থাকা আলাদা এবং যারা অটোমেটিক ছাড়াও সেমি অটো বা বিভিন্নভাবে যারা জার পানি বা পানির ব্যবসা বা ব্যাটারি ব্যাটারি পানির ব্যবসা যারা করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম